নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকে ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে পাপা বাবাকার দিয়াওয়াড়াকে নিয়ে। আমি তোমাদেরকে কদিন আগেই জানিয়েছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে পাপা বাবাকার দিয়াওয়াড়াকে একটা শর্ট টার্ম ডিল অফার করা হয়েছে, এবং যেহেতু বাবা দিয়াওয়াড়া এই মুহূর্তে নিজের দেশে ফিরতে পারছেন না, তো সেই কারণে তিনি সেই অফারটা কনসিডারও করছেন। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে যে পাপা বাবাকার দিয়াওয়াড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবে শর্ট টার্ম ডিলে খেলার জন্য প্রায় 10 লক্ষ টাকা ডিমান্ড করছেন, যেটা কিন্তু এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে দেওয়া সম্ভব হবে না। এবং মোহামেডানের যে ম্যাক্সিমাম অফার সেটা কিন্তু রয়েছে 4 লক্ষ টাকার। তো সেই কারণে বাবা দিয়াওয়াড়া মোহামেডান স্পোর্টিং ক্লাবে সই করবেন কিনা সেটা এখন থেকে কনফার্মভাবে বলা যাচ্ছে না। যদিও তোমাদেরকে বলে দিই যে এখনও কিন্তু ট্রান্সফার নেগোসিয়েশন ভেঙে যায়নি, মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এখনও বাবার সাথে কথা বলছে। যদি কোনো মিডল গ্রাউন্ডে আসা যায় তাহলে সেই ক্ষেত্রে বাবা দিয়াওয়াড়া হয়তো মোহামেডান স্পোর্টিং খেলতে পারেন। কিন্তু এছাড়াও তোমাদেরকে বলে দিই যে একান্ত যদি বাবা দিয়াওয়াড়া মোহামেডানে না আসে তাহলে সেই ক্ষেত্রে ব্যাকআপ টার্গেট হিসেবে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যেই চোখ রেখেছে গোকুলাম কেরালা স্ট্রাইকার হেনরি কিসেকার ওপর। তার 4 জুলাই বাড়ি ফেরার কথা রয়েছে, কিন্তু যদি তিনি 4 জুলাই বাড়ি ফিরতে না পারেন কোনো কারণে তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু হেনরি কিসেকার ওপর ঝাঁপাতে পারে। তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক আগামী মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরেন স্ট্রাইকার কে হন, পাপা বাবাকার দিয়াওয়াড়া নাকি হেনরি কিসেকা। যদি আপডেট আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আপাতত তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপরে চলে আসছি আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বহুদিন ধরেই মানে ঝামেলা চলছে ইস্ট বেঙ্গল এবং কোয়েসের মধ্যে, এবং সমর্থকদের মাথায় শুধুমাত্র এই মুহূর্তে একটাই প্রশ্ন রয়েছে যে ইস্ট বেঙ্গল কবে এনওসি পাবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই যে ইস্ট বেঙ্গলের এনওসি পেতে এখনও কিন্তু সময় লাগতে পারে, যেহেতু এই মুহূর্তে রিপোর্টস বেরিয়ে আসছে যে কোয়েসের তরফ থেকে ইস্ট বেঙ্গল ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা প্রায় 3 কোটি টাকা ইস্ট বেঙ্গল ক্লাবকে দেবে না। তো সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল যদি সেই অফারটা অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে কোয়েসের তরফ থেকে এনওসি দেওয়া হতে পারে। কিন্তু তোমাদের এইটুকুন বলতে পারি যে এনওসি পায়নি বলে ইস্ট বেঙ্গলের আগামী মৌসুমের প্ল্যানিং কিন্তু থেমে নেই। তারা আগামী মৌসুমের প্ল্যানিং এখনও চালিয়ে যাচ্ছেন, এবং প্রথমে যেরকম রিপোর্ট বেরিয়ে এসেছিল যে এনওসির কারণে ইস্ট বেঙ্গলের আগামী মৌসুমের প্ল্যান আটকে রয়েছে সেটা কিন্তু একদমই সত্যি নয়। ইস্ট বেঙ্গল কিন্তু নিজেদের মতন করে ভেতর তাদের নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এবং তোমাদেরকে বলে দিই যে একান্ত যদি কোথাও মনে হয় যে এনওসির কারণে আগামী মৌসুমের কোনো প্ল্যান কোথাও আটকে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল কিন্তু এই 3 কোটি টাকা যেটা তাদের কোয়েসের থেকে প্রাপ্য সেটা কিন্তু ছেড়ে দেওয়ার কথাও কনসিডার করছে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল চেষ্টা করছে তাদের প্রাপ্য টাকাটা কোয়েসের থেকে পেতে, কিন্তু একান্ত যদি কোয়েস মানে অনর থাকে যে তারা এই টাকাটা দেবেই না, এবং কোথাও গিয়ে যদি এই এনওসির কারণে ইস্ট বেঙ্গলের আগামী মৌসুমের প্ল্যানিং থেমে যায় তাহলে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল এই 3 কোটি টাকা ছেড়ে দেওয়ার কথাও কনসিডার করছে। এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল। এছাড়াও তোমাদেরকে বলে দিই যে এই যে প্লেয়ার কন্ট্রাক্ট নিয়ে বিভিন্ন রকমের কমপ্লিকেশনস অ্যারাইজ হয়েছে, যে কোলাডো ডিডিকাদের মাল্টি ইয়ার কন্ট্রাক্ট রয়েছে এবং তাদের সেই কন্ট্রাক্ট টার্মিনেট করতে গেলে একটা বিশাল পরিমাণের ক্ষতিপূরণ এই প্লেয়ারদের দিতে হবে, না হলে এই প্লেয়াররা ফিফায় যাবেন, ওটা আরও বড় ঝামেলা। তো সেই কারণে ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু এরকমও কিছু কনসিডার করছে বা প্ল্যানিং করছে যে কোলাডো এবং ডিডিকাকে তারা লোনে পাঠিয়ে দিতে পারেন অন্য কোনো ক্লাবে, অন্য কোনো আই লিগ ক্লাবে আগামী মরশুমে। তো সেই ক্ষেত্রে এটাতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে তাদের কোনো চুক্তিভঙ্গ হবে না কন্ট্রাক্টের, কোলাডো ডিডিকা 2 বছরের কন্ট্রাক্ট থেকে যাচ্ছে, আর একটা হচ্ছে যে ফিনান্সিয়াল দিকটা সেটাকেও সামলে নেওয়া যাবে। অর্থাৎ যদি লোনে পাঠানো হয় তাহলে যেই ক্লাবে লোনে যাবে এই 2 প্লেয়ার তাহলে সেই ক্ষেত্রে সেই ক্লাবের তরফ থেকে একটা স্যালারি এই প্লেয়ারদের দেওয়া হবে। এবার ইস্ট বেঙ্গলের সাথে যেই স্যালারিতে চুক্তিবদ্ধ রয়েছেন এই প্লেয়াররা, যদি যেই ক্লাবে তারা লোনে যাবেন তারা যদি পুরো স্যালারিটা দিতে রাজি হয়ে যায় তাহলে তো ইস্ট বেঙ্গলকে এই প্লেয়ারদের কোনো টাকাই দিতে হচ্ছে না। কিন্তু আমার মনে হয় না যে কোনো ক্লাব পুরো স্যালারিটাই এই প্লেয়ারদেরকে দেবে, তারা নিজেদের মতন করে কন্ট্রাক্ট প্লেয়ারদের দেবে, নিজেদের স্বার্থ মতন স্যালারি দেবে, এবং তারপরে যেই স্যালারিতে ইস্ট বেঙ্গলের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন এই প্লেয়াররা সেই স্যালারি থেকে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে যেই বাকি অর্থটা পড়ে থাকছে সেই স্যালারিটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব দেবে। তাহলে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ক্লাবকে পুরো স্যালারি দিতে হচ্ছে না, একটা পার্ট অফ স্যালারি দিতে হচ্ছে কিন্তু পুরো দিতে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ফিনান্সিয়াল দিকটাও কিন্তু সামলে নেওয়া যাচ্ছে। তো সেই কারণে এই দুটো জিনিস কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কনসিডার করছে যে ডিডিকা এবং
কোলাডোকে লোনে পাঠিয়ে তারা এক ঢিলে দুই পাখি মারবে। তো সেক্ষেত্রে এবার দেখা যাক যে ইস্ট বেঙ্গল এই প্ল্যানটা নিয়ে কত দূর অব্দি এগোবে। যদি কোনো আপডেট বেরিয়ে আসে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, কিন্তু বলে দিই যে কোলাডো এবং ডিডিকা এরা কিন্তু আই লিগ অথবা আই লিগ দ্বিতীয় ডিভিশন এরকম কোনো ক্লাবে যেতে পারে। আমার মনে হয় না যে ISL কোনো ক্লাবে তারা যেতে পারবে বলে, যদি অফার আসে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপাতত এই পরিকল্পনা নিয়ে ইস্ট বেঙ্গল এগোচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে তোমরা এই পুরো ব্যাপারটা কিরম ভাবে দেখছো। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।